আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে আমার ভাইয়ার ছেলেটার জন্মদিন তো এটা ছিল পনেরোই মেতে ওর আমরা যেহেতু রোজা চলছে তাই একটু ছোটোখাটোভাবে ওর বার্থডেটা পালন করেছি শুধু কেক কাটিং করেছি আমি বাসা ইফতারি বানিয়েই চলে গিয়েছি আমার বাবার বাসায় তো সেখানে ওর বার্থডেটাকে একটু টুকটাকভাবে সেলিব্রেট করেছি তো যে ইয়েলো কালারের গেঞ্জি পরা সে হচ্ছে আমার ভাইয়ার ছেলে সবাই ওর জন্য দোয়া করবেন ওর দুই বছর পূর্ণ হয়েছে তো আল্লাহ যেন ওকে অনেক বড় করে ভালো মানুষ বানায় এই আর কি তো আমার কিন্তু তিন ভাই বোন আমরা তিন ভাই বোনের তিন ছেলে তো সবাই আমাদের ওটা বেবির জন্য দোয়া করবেন তো এটা হচ্ছে আজকে সকালের মানে বৃহস্পতিবারে তো আমি রান্না ঘরে চলে এসেছি রান্না করার জন্য সকালে না সরি আসলে বিকেল বেলা আমি হচ্ছে ইফতারি বানাই তখনই রান্নাটা করে ফেলি আমার বারবার কিচেনে যেতে ভালো লাগে না তাই একবারেই আমি সব কিছু রান্না করে ফেলি তো এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি আর শুকনো মরিচ শুকনো মরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা শশা দিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে দারুণ অসম্ভব মজা আর আমার শ্বশুরও কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করেন তাই আর কি উনি বলে দিয়েছে রান্নাটা করার জন্য তাই এটা করছি শশা আর নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি তো যারা নারকেলের তরকারি খেতে চান না একদিন ট্রাই করে দেখবেন আসলে কিন্তু অনেক মজা হয় তো আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি নারকেল পেস্টটা দিয়ে দিয়েছি এটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো নারকেলের দুধটা কিন্তু আমার কষে গিয়েছে এখন আমি এর মধ্যে বড় একটা সাইজের শশা নিয়েছি এটা বিচিগুলো ফালিয়ে দিয়ে এভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিব তো যেটা বলছিলাম আজ মে মাসটা হচ্ছে আসলে আমার জন্য অনেক স্পেশাল কারণ হচ্ছে প্রথমত পনেরো তারিখে মেয়ের পনেরো তারিখে হচ্ছে আমার ভাইয়ের ছেলের বার্থডে তারপরে হচ্ছে সতেরো তারিখ মানে কালকে আগামীকাল আমার ম্যারেজ ডে আমার ছয় বছর পূর্ণ হবে আগামী কালকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে তারপরে আরেকটা স্পেশাল দিন হচ্ছে আমার বোনের ছেলে মানে আমার বোনের ছেলের ওরও বাড়তে হচ্ছে একুশ তারিখে তাই মে মাসটা আসলে আমাদের জন্য একটু বেশি স্পেশাল যদিও ওইভাবে পালন করা হয় না কিন্তু তারপরেও একটু স্পেশাল মনে হয় কারণ হচ্ছে যেহেতু আমার ম্যারেজ ডে তারপর আমার ভাইয়ের ছেলেটা হয়েছে আমার বোনের ছেলে হয়েছে এই মাসে তো এই একটু বেশি ভালো লাগে এই মাসের তো সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটি প্রেস করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের সাথে দেখাবো আমি কিভাবে আলুর চপ বানাই তো আলুর চপের জন্য আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি এখন একটু সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিলে হবে তারপর হচ্ছে আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে ম্যাশ করে এর মধ্যে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে একটু পিট লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব আপনারা চাইলে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ দিতে পারেন তারপর একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দেব যেহেতু আমার ভিডিওটা একটু জুম করা তাই আপনারা দেখতে পাচ্ছেন না আমি এখানে কি কি দিয়েছি কিন্তু আমি যা যা মুখে বললাম তাই কিন্তু আমি এখানে দিয়েছি আবারও বলছি আমি একটু বিট লবণ দিয়েছি মানে পরিমাণ মতন আমি এখানে সাদা লবণ ইউজ করিনি তারপর হচ্ছে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া আর একটু দিয়েছি জিরা গুঁড়া তালা জিরা গুঁড়াটা দিলে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এখানে যে চাট মশালাটা আছে সেটাও ইউজ করতে পারেন আমার কাছে আসলে একেবারে যে সেদ্ধ আলু দিয়ে আলুর চপ করলে তেমন একটা ভালো লাগে না একটু যদি তেলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেই তাহলে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে অথবা পেঁয়াজটাকে মাঝে মাঝে আমি আবার একটু বেরেস্তা করে তারপরে আলুর সাথে মিক্স করে নেই তখনও ভালো লাগে খেতে তো আমি আলুটাকে ভালো করে একেবারে মেখে নিয়েছি এখন আমি এটাকে শেপ করে তারপরে আজকে আমি ডিমের চপ বানাচ্ছি আমি আসলে প্রত্যেক দিনই ডিমের চপ বানাই অথবা মাঝে মাঝে কিমার চপ আমার আমার কাছে কাছে সিম্পল যে আছে এটা খেতে লাগে লাগে না মনে খাচ্ছি এরকম তো আমি এটাকে গোল করে শেপ করে নিয়েছি তো মাঝখানে একটু ট্যাপ করে দিয়ে তারপর এর মধ্যে ডিমটাকে দিয়েছি আর ডিমটা পুরোপুরি কভার করে নিয়েছি না হয় কিন্তু তেলের মধ্যে যখন আমি আহ চপটা ছেড়ে দিব তখন কিন্তু তেলটা ফুটে উঠে আমি চারদিক থেকে ভালো করে কভার করে দিয়েছি আজকে কিন্তু আমার একটু অন্যরকম ফিলিংসটা কারণ হচ্ছে গত ছয় বছর আগের এই দিনটাতে আসলে আমার আহ গায়ে হলুদ ছিল আহ সেই দিনটাও ছিল বৃহস্পতিবার আর আজকের দিনটাও ছিল বৃহস্পতিবার তো আসলে আমার কাছে একটু অন্যরকম লাগছে তো আপনারা আসলে আমার জন্য একটু দোয়া করবেন যদিও বা আমি ওইভাবে অ্যানিভার্সারি পালন করি না বা ওইভাবে করা হয় না তো তারপরেও আর আমার হাজবেন্ড অবশ্যই এই ধরনের এগুলো পছন্দ করে না তেমন একটা এগুলো পালন করা টরা এইগুলা তো বলে যে দিন তো আসবে প্রতি বছরই এই দিনগুলো আসবে তারপরেও একটু বিশেষভাবে মনে রাখা আর কি এই তো তো আমি চপগুলোকে শেপ করে নিয়েছি এখন আজকে আমি একটু কাঁচা আমের জুস বানাচ্ছি কাঁচা আম অবশ্য নেই এটা একটু পেকে গিয়েছে আমটা যদিও বা আমটা মিষ্টি ছিল না আমটা একদম টক তো তার জন্য এটাকে কাঁচা আমের জুসই বলা যায় তো এখানে আমি একটা আমকে গ্রেড করে নিয়েছি তারপরে দিচ্ছি একটু বিট লবণ আমি আজকে পরিমাণ মতন বিট লবণ দিব কোন সাদা লবণ দিচ্ছি না কারণ এই জুসটার মধ্যে যদি বিট লবণ দিই তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় এবং ফ্লেভারটাও অন্যরকম থাকে তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া আর এই জুসটা কিন্তু একটু ঝালঝালি হয় এটা ঝাল খেতেই মজা লাগে তারপরে একটা কাঁচা মরিচকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু অর্ধেকটা দিলেও চলবে আর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু পরিমাণে টক ছিল তো ভিওয়ার্স আসলে রোজা রেখে কিন্তু আমরা লবণ টক ঝাল মিষ্টি এগুলো টেস্ট করতে পারি না তো তারপরেও আমার কিন্তু আল্লাহর রহমতে সমস্যা হয় না কখনোই যে লবণ বেশি হয়ে গিয়েছে মিষ্টি বেশি হয়েছে এই ধরনের সমস্যা কখনোই হয় না তো বাসা থেকে আসলে কেউ কমপ্লেন করে না যে আজকে তোমার লবণ বেশি হয়েছে আজকে তোমার মিষ্টি বেশি হয়েছে এমন কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে আমার মানে এই জিনিসটা সবসময় ঠিকঠাক থাকে তো আর কার কার এমনটা হয় প্লিজ আমার সাথে শেয়ার করবেন কমেন্টসে তো হয়ে গেল আমার কাঁচা আমের জুস তো এই সাইডে আমি এখন পেঁয়াজের জন্য ব্যাটারটা রেডি করছি তা আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এখানে আমি একটু মুসুরের ডাল বাটা নিয়েছি আমি প্রত্যেক দিন মুসুর সবসময় মসুরের ডাল দিয়েই করি পেঁয়াজ দিয়েছি পুদিনা পাতা কুচি রস কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর এখানে দিচ্ছি একটু সামান্য পরিমাণে বেসন কারণ হচ্ছে বেসনটা দেওয়ার কারণ হচ্ছে হলো আমি যে ডালটা করেছি এটা হচ্ছে ব্লেন্ডারে করা তো ব্লেন্ডারে করলে অথবা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখে দেয় তো ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু আপনার ডালটা একটু নরম হয়ে যায় তখন কিন্তু এটাকে শেপ করতে একটু সমস্যা হয়ে যায় তো তখন আমি কি করি একটু বেসনটা দিয়ে যদি ব্যাটারটা রেডি করি তাহলে কিন্তু এটাকে আর মিক্স করতে সমস্যা হয় না তখন ভাজতে গেলেও একদম সুন্দরভাবে ভাজা যায় একটু বেসন দিয়ে নিলে একটু সুবিধা হয় অথবা অনেকে আছে চালের গুঁড়াও ইউজ করে চালের গুঁড়াও সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে চালের গুঁড়াটা যদি দেয় তাহলে একটু বেশি মচমচে হয়ে যায় তো আমার কাছে আবার এটা খেতে ভালো লাগে না তো আমি এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছিলাম একটু আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়েই এটাকে মিক্স করেছি তো আমার পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই সাইডে পেঁয়াজও হয়ে গিয়েছে এখন আলুর চপগুলো দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার আজকে ইফতারিগুলো কিন্তু হয়ে গেছে ভাজা আমি এখন এগুলো টেবিলে সার্ভ করবো তারপরে হচ্ছে একটু সালাদও কেটে নিচ্ছি ইফতারির জন্য কারণ আমাকে একা হাতেই সব কিছু করতে হয় এই টাইমটাতে কারণ আরাজের বাবা হচ্ছে একেবারে আজানের আগে আগেই আসে তার জন্য আমাকে একাই করতে হয় সব কিছু তো ভিউয়ার্স অবশ্যই আজকে আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই